খুব ভালো একটা বিষয় নিয়ে বলতে বলেছেন দর্শক বন্ধু। বলছেন যে অন্যের কারণে মনোকষ্ট থেকে মুক্তির উপায় কি, অন্যের জন্য মনে মনে কষ্ট পাচ্ছেন। দেখুন এখানে কারণটা স্পেসিফিক করা হয়নি, হতে পারে অন্যের বলা কথাগুলো থেকে কষ্ট পাচ্ছেন, অন্যের আপনি তার কাছে এত খারাপ ব্যবহার আশা করেননি তারপরেও কষ্ট পাচ্ছেন, কেউ আপনাকে ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে, ছেড়ে চলে গেছে, এটাও হতে পারে। যখন এহেনও মনে কষ্ট হবে, আমি বলবো যে নিজের মনটাকে একটু শক্ত করুন। এই মনে কষ্ট সত্যি আমরা প্রিয়জনের থেকে ব্যথা আঘাত এগুলো পেলে বিচ্ছেদ হলে কষ্ট হয়, কিন্তু এখন মনে রাখবেন বর্তমান পৃথিবীতে আমরা কেউ কারো প্রিয়জন নই, প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজন। যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ গুরুত্ব আছে, যখন প্রয়োজন নেই তখন গুরুত্ব নেই, এই তো চলছে জগতে। তাই এই সার সত্যটাকে মেনে নিতে হবে। একটা কথা ভাবুন যে আমি অন্যায় করলে আমি কষ্ট পাবো, যে অন্যায় করেছে তার মনোকষ্টে ভোগা উচিত, আমি বলবো এটা সঠিক নিয়ম। তাহলে আমি যদি কোনো অন্যায় না করে থাকি আমি কেন কষ্ট পাবো? আপনি তো কোনো অন্যায় করেননি, কষ্ট পাবো না। আমি কথাটা যত সহজে বললাম বাস্তবটা সহজ নয়। প্রিয়জনের আঘাত, প্রিয়জনের থেকে ব্যথা, বিচ্ছেদ, এগুলো কষ্ট দেবে, সত্যি দেবে। একটা মানুষকে ভুলে যাওয়া একদম সহজ, কিন্তু স্মৃতিগুলো, সেই মানুষের সঙ্গে কাটানো স্মৃতিগুলোকে ভুলে যাওয়া কঠিন হয়। এগুলোই এক একটা পিনের মতো গায়ে ফুটতে থাকে, এক একটা আলপিনের মতো বৃদ্ধি থাকে, কষ্টকর যন্ত্রণার স্মৃতি। তো আজকে প্রথমেই বলবো যে দেখুন এই যন্ত্রণা যখন ভোগ করছেন জীবনে প্রিয়জনকে নিয়ে, অন্যের থেকে আঘাত পেয়ে কষ্ট পাচ্ছেন, সমস্ত যন্ত্রণার লাঘব যিনি করেন, সমস্ত চিন্তার হরণ যিনি করেন, সেই চিন্তা হরণ প্রত্যেকে। দেখুন আমাদের জীবনের ঈশ্বর হচ্ছেন এই মলমের মতো, যে তিনি আছেন, হে প্রভু আমাকে এই কষ্ট থেকে তুমি মুক্ত করো। এই যে আমি কাউকে, অনেক কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, জানেন তো, অনেক যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো একান্ত ব্যক্তিগত আপনার, সেই যন্ত্রণাগুলো তার কাছে নিবেদন করে আমি মুক্ত হতে পারি। ঈশ্বর চিন্তার এই হচ্ছে মাহাত্ম্য। আপনি যে ধর্মেই থাকুন, যে পথেই থাকুন, আপনার যাকে ঈশ্বর মনে করেন, আপনি যার কাছে নিবেদিত হতে চান, আপনি তার কাছে নিবেদন করুন। একমাত্র মনের শান্তি প্রশান্তি তিনি এই সময় দেবেন, তাই তো? চোখের জল ফেলবো একা একা নয়, তার কাছে ফেল, দেখুন কাজ হবে। বুকের উপরে যে পাথরটা চাপা আছে সেটা নেমে যাবে। আর পৃথিবীতে অন্তত একটা মানুষ তো পাবো যার কাছে আমি মনের দুটো কথা কইতে পারি, একটা মানুষ পাবেন যত আঘাতই মনের উপর থাকুক না, তার কাছে এই অন্তরে যেটা চলছে উদ্বেলিত ব্যাপারটা এইটাকে বলুন, হালকা হয়ে যাবে। করে দেখুন, করে দেখুন। সব কথা সবাইকে বলতে নেই, কথাটা ঠিক, এমন জীবনে অনেক কথা থাকে যেগুলো নিজের যন্ত্রণা নিজেকেই পালন করতে হয়, নিজেকেই যাপন করতে হয়, কিন্তু তারপরেও পৃথিবীতে একটা মানুষ পাবো যার কাছে আমি দুটো কথা বলতে পারি। বলুন, ঈশ্বরের কাছে ব্যক্ত করুন নিজের মনের ভাব, দেখুন শান্তি আসবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।